হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে মাধ্যমিক পরীক্ষা নিয়ে যে আজকের হিয়ারিং চলছে কলকাতায় কোর্টে তার লাইভ আপডেটগুলো দিতে চলে এলাম আপনাদের কাছে সবার আগে বুঝতেই পারছেন একদম কাগজ নিয়ে চলে এসেছি কারণ যে পয়েন্টগুলো কিছুক্ষণ আগে জাস্ট হিয়ারিং শেষ হয়েছে বাট এই হিয়ারিংটা অ্যাডজন্ট হয়েছে কী হয়েছে টোটাল কী কী বলা হয়েছে টোটাল পয়েন্ট মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশ নিয়ে শেয়ার করছে এই ভিডিওটাতে যা নতুন এসে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য সব আপডেট সবার আগে পাওয়ার জন্য প্রথমত তো জানিয়ে দিই দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা যেটা এগারোটা পঁয়তাল্লিশ থেকে শুরু হওয়ার কথা ছিল সেটা যখন নটা পঁয়তাল্লিশ থেকে শুরু হওয়ার কথা বলে দেয় অনেক স্টুডেন্টসের মধ্যে কিন্তু প্রবলেম চলে আসে এবং তারা বিশেষ করে যারা দূরে বাড়ি বা রুরাল এরিয়ায় থাকে তাদের পক্ষে কিন্তু আজকে নটা পঁয়তাল্লিশে অ্যাটেন্ড করাটা এবং নটা পঁয়তাল্লিশ না সাড়ে আটটা থেকে নটার মধ্যে হতে গেলে আপনার স্কুলে ঢোকাটা অনেক প্রবলেম হয়ে যাবে এই নিয়ে একটা মামলা করা হয়েছিল যেটা আমি আপনাদের কাছে শেয়ার করছি আজকে ছিল সে মামলার শুনানি ছিল এবং আজকে রাজ্য সরকারের পক্ষ থেকেও বলে দেওয়া হয়েছিলো যে যেন অতি অবশ্যই অ্যাডভোকেট থাকে এবং অ্যাডভোকেট তিনি ছিলেন আজকে এবং আজকে কিন্তু দুই পক্ষের মধ্যে হিয়ারিং হয়েছে কী হয়েছে টোটাল হিয়ারিংয়ের আপডেট শেয়ার করছি প্রথমত জানিয়ে দিই আজকে যে যখন মামলাটি ওঠে এবং সেখানে রাজ্য সরকারের তরফ থেকে দশটা পয়েন্ট দেওয়া হয় এবং তাদের মেন ইম্পর্টেন্ট যে পয়েন্ট ছিল যুক্তি দেওয়া হয়েছে যেটা যে কেন তারা পরীক্ষা আগিয়ে নিয়ে এসছে ফার্স্ট পয়েন্ট যেটা ছিল সেটা হচ্ছে অফিস টাইমের আগে এই জিনিসটা করে দেওয়া যাতে কনজেস্টেন্স না হয় অর্থাৎ যাতে ভিড় ভাড়টা না থাকে যানজট না হয় তার জন্য তারা এই ন আট সাড়ে আটটা থেকে নটার মধ্যে স্কুলে ঢোকা এবং নটা পঁয়তাল্লিশ থেকে তারা পরীক্ষা শুরু করার যে পরিকল্পনা নিয়েছে যাতে যানজটটা কম হয়ে থাকে আচ্ছা তার সাথে সেকেন্ড পয়েন্ট যেটা রেখেছে রিফ্রেশমেন্টের যাতে স্টুডেন্টসরা অনেক টাইম পায় যাতে আপনার আফটার বা পরীক্ষা শেষ হওয়ার পর বাড়ি গিয়ে তারা যাতে ঠিকঠাকভাবে রিফ্রেশ হতে পারে তার জন্য খাবার দাওয়া করতে পারে ঠিকঠাকভাবে তারা রেস্ট নিতে পারে এই চিন্তা ভাবনা করে স্টুডেন্টসদের চিন্তা ভাবনা করে তারা সময়টাকে আগিয়ে দিয়েছে তিন নম্বর পয়েন্ট যেটা বলা হয়েছে যে একটা হিউজ ওয়ার্ক থাকে স্কুলের এবং অ্যাডমিনিস্ট্রেশনে তো সেই যে মানে পয়েন্টটা যাতে তাড়াতাড়ি করে কাজটা পরীক্ষা হলে তাহলে সেটাও তাড়াতাড়ি করে সম্ভব হবে এই তিন এরকম কিন্তু দশটা পয়েন্ট রেখেছে এবং তাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা পয়েন্ট ছিল যে স্টুডেন্ট স্বার্থে যাতে স্টুডেন্টসরা যানজটে না পড়ে গাড়ি ঘোড়া বা যেরকম যাতে জ্যাম না হয় এই সমস্ত কিছু ছিল যদিও এই ক্ষেত্রে আজকে জাস্টিস বাসু কিন্তু বলেই দিয়েছে যে এটা একদম বোগাস পয়েন্ট বলা হয়েছে আরও অনেক কিছু বলেছে আমি জাস্টিস বাসুর তরফ থেকে বলছি আগে বলে দিই যে রাজ্য সরকারের তরফ থেকে যে অ্যাডভোকেট দাঁড়িয়ে ছিল তিনি কি কি ঠিক জানিয়েছেন তাদের প্রথমত বক্তব্য ছিল যেহেতু লোকাল স্ট্যান্ডের রেসপেক্টে যে আজকে সোসাইটি অ্যাকচুয়ালি একটা একটা সোসাইটি একটা যারা হচ্ছে আর একটা অর্গানাইজেশন একটা যারা মামলাটা করেছে তো সেখানে আজকে যে মামলাকারী যাতে পিটিশনার বিশেষ করে যারা রয়েছে সেখানে একটা বড় কোয়েশ্চেন তুলেছে যে সোসাইটি কি কোনো মামলা করতে পারে কি পারে না এবং সেখানে আজকে যে ইন পিটিশনার রয়েছে সেখানে আলাদা করে সোসাইটি যেমন একজন প্রেসিডেন্ট থাকে একজন সেক্রেটারি থাকে সেই সমস্ত উল্লেখ না করে কি করে মামলা করলো তাই এই যে মামলাটাকে এটাকে ক্যান্সেল করে দিয়ে এটাকে যাতে উইথড্রন করে নেওয়া হয় এমনটাই কিন্তু দাবি জানিয়েছিল সরকারের তরফ থেকে তারা যারা জানিয়েছে প্রথমত যে সোল পিটিশনার যে ছিল অ্যাসোসিয়েশনে তিনি হচ্ছে এই মামলাটা করেছেন এবং বল দিয়েছে নো প্রেসিডেন্ট সেক্রেটারি কোনো কিছু মেনশন ছিল না যে আপনার পিটিশানে লেখা হয়েছে এবং সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট এবং সুপ্রিম কোর্টের একটি কেসের রেফারেন্স এবং আমাদের স্ট্যান্ডিং বেঞ্চের একটা কেসের রেফারেন্সকে দেওয়া হয়েছিল যে সোসাইটি আর আদৌ কি এই যে আপনার নিয়ম মেনে কোনো কোর্টে কেস করতে পারে কি পারে না এই নিয়েই কিন্তু কোশ্চেন উঠছিল অর্থাৎ এই যে টোটাল যে মামলাটা এই মামলাটা আদৌ যে মামলাটা ঠিকঠাকভাবে ফাইল করা হয়েছে কি না এবং সেটার বেসিক দিক থেকে যাতে মামলাটা একদম খারিজ হয়ে যায় সেটাই কিন্তু আজকে বিশেষ করে রাজ্য সরকারের তরফ থেকে তাদের যে অ্যাডভোকেট ছিলেন তাদের তরফ থেকে এরকম একটা বক্তব্য আসছিলো কিন্তু এখানে আজকে যারা অপোজিট পার্টি রয়েছে অর্থাৎ যারা পিটিশনার মানে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রয়েছে তিনি জানান যে দরকার পড়লে তিনি তার যে ভদ্রলোক অ্যাকচুয়ালি এই টোটাল মামলাটা করেছে তাকেও তিনি পার্টি হিসাবে জয়েন করতে পারে এবং এখানে যিনি জাস্টিস ছিলেন জাস্টিস বাসু তিনি জানিয়েছেন যে এটা তো একটা কারণ যে হ্যাঁ লুকা স্ট্যান্ডির মাধ্যমে আজকে প্রেসিডেন্ট সেক্রেটারি নাম না প্রেজেন্ট করে কেস দাঁড় করানো যায় কি যায় না বাট এখানে থেকে ইম্পর্টেন্ট কারণ হচ্ছে মেবি এটা একটা কোনো টেকনিক্যাল এটা একটা কোনো ডিফিকাল্ট হয়েছে বাট সব থেকে বড় কারণ হচ্ছে স্টুডেন্ট স্বার্থ এবং স্টুডেন্টসদের জন্য হঠাৎ করে কেন বোর্ড এই যে দশ পৌনে বারোটা নটা পঁয়তাল্লিশে করলো এটা একটা বড় কোয়েশ্চেন যেটা আজকে জাস্টিস বাসু রেখেছেন এবং যেটা কিন্তু আজকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ একটা কোর্টে নমিনাল যে লিগাল যে ফাইন্ডিংগুলো থেকে ফাইলিং এর ক্ষেত্রে যা যা কিছু হয়েছে এই ক্ষেত্রে কি কি বক্তব্য এসছে প্রথমত জাস্টিস বাসুর তরফ থেকে যে বক্তব্য এসছে ফার্স্ট অফ অল বলে দিয়েছে ওয়াই জিজ্ঞাসা করেছে যে গভর্নমেন্ট এবং বোর্ডকে যে আপনারা চেঞ্জ কেন করলেন পনেরো দিন আগে এই শিডিউলটা কেন পরিবর্তন হলো এবং তার সাথে বলে আমি কোনো তার সাথে জাস্টিস বাসু তিনি জানিয়েছেন যে আমি কোনো আনসার্টিনিটি চাইনা না স্টুডেন্টসের মধ্যে তৈরি হোক কোনো কোনোরকম কথা তারা একটা মানসিক প্রিপারেশান নিয়ে আছে অনেক স্টুডেন্টস এরকম আছে যারা কিন্তু আজকে বর্ধমানে থাকে বাট আরেকটি জায়গায় তাদের পরীক্ষা হয় বলে সেই স্কুলে তারা পড়াশোনা করে সেখানে এসে তারা পড়াশোনা করছে এবং সেখানকার আশেপাশে স্কুলে সিট পড়ছে সেখানে তারা থেকে পড়াশোনা করছে তাদের পক্ষে কিন্তু একটা মাইন্ডসেট থাকে অনেকেই আছে আমরা দেখেছি যে আজকে ধরুন বীরভূমে কোথাও একটা গিয়ে পড়াশোনা করছে কোনো একটা স্কুলে বাট তার বাড়ি কলকাতাতে সেখানে সে পড়াশোনা করেছে এবার ধরুন তার আজকে মাধ্যমিক পরীক্ষা চলছে বলে বাড়িতে প্রিপারেশান নিচ্ছে তাকে কিন্তু আবার সে বীরভূমে যেতে হচ্ছে সেখানে গিয়ে তার কিন্তু পরীক্ষা দিতে হচ্ছে ফলে স্টুডেন্টসদের একটা মাইন্ডসেট থাকে অলরেডি তারা একটা টাইম ম্যানেজমেন্ট করে থাকে ইনক্লুডিং তাদের ফ্যামিলি তার সাথে জাস্টিস জানিয়েছেন যে আজকে যে পয়েন্টগুলো বলেছে অর্থাৎ বোর্ডের তরফ থেকে বা সরকারের তরফ থেকে যে পয়েন্টগুলো এসছে যে স্টুডেন্টসদের যাতে রাস্তাঘাটে যানজটটাকে বড় করে দেখানো হচ্ছে তিনি জানিয়েছেন বারো পৌনে বারোটার সময় আরও যানজট হালকা থাকে অফিস টাইমটা পেরিয়ে যায় সেই সময় হিসাব মতন এবং তিনি বলছে যে আমার তা তিনি ডেটা চেয়েছে বোর্ডের কাছে যে প্রত্যেকটা স্টুডেন্ট এক কিলোমিটার দু কিলোমিটারের ভেতরে যাতে স্কুল পড়েছে তাকে বেশি দূর যাতে না যেতে হচ্ছে তার ডেটা তাকে প্রেজেন্ট করতে বলেছে কিন্তু আজকে জাস্টিস বাসু তার সাথে আরও কিছু পয়েন্ট রেখেছে এবং তিনি পরিষ্কার বলে দিয়েছে রেকলেস বলে দিয়েছে যে রেকলেস বোর্ড ওয়াই হ্যাড নট ডান বিফোর অর্থাৎ বলে দিয়েছে যে এই যে হটকারিতার মাধ্যমে বোর্ডের যে সিদ্ধান্ত পনেরো দিন আগে কেন জানালো আগে থাকতে তারা যদি বলে দিত তাহলে কিন্তু এই প্রবলেমটা হতো না এই ক্ষেত্রে আজকে রাজ্য সরকারের আইনজীবী তিনি জানিয়েছেন যে এইবারটা একবার করে দেখা হোক দেখা যায় যে আলটিমেটলি ঠিকঠাকভাবে পরিচালন হচ্ছে কিনা বাট এখানে ওরা বড় কোয়েশ্চেন যে এইখানে কিন্তু কোনোরকম কোনো এক্সপেরিমেন্ট আলাদা করে করা যাবে না বিশেষ করে যেমন স্টুডেন্ট স্বার্থ জড়িয়ে রয়েছে এবং তার সাথে তারা জানিয়েছে যে বোর্ড যেটা রয়েছে জাস্টিস বাসু বলেছে নট এ স্টুডেন্ট ফ্রেন্ডলি বোর্ড এটা কোনো স্টুডেন্ট ফ্রেন্ডলি বোর্ড নয় তার হঠাৎ করে তারা এরকম পনেরো নগে একটা কোন সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারেনা তো ফাইনালি আমি জানিয়ে দিই যে এখন অবধি যা যা বক্তব্যগুলো जस्टिस বসু তরফ থেকে এসে এর একটা থেকে দুপুর আমি এখনি ভিডিওটা করছি জাস্ট 16 একটা ফার্স্ট হাফ जजমেন্ট ফর এ ফার্স্ট হাফ ইনিয়ারিং সেকেন্ড হাফে আবার এই অ্যাক্টর পর আবার হিয়ারিং হবে তার এবং তখন কিছু পয়েন্ট এড করা হবে কিছু কিছু জিনিস বলে দেওয়া হয়েছে বা জাস্টিসের তরফ থেকে সেগুলো বলে দিচ্ছি তারপরে তারপরে আমরা ফাইনালি জানতে পারবো তবে जस्टिस বসু তরফ থেকে পরিষ্কার দু তিনটে বক্তব্য এসেছে স্টুডেন্টস ফ্রেন্ডলি তিনি জানিয়েছেন যে প্রথমত একটা হেল্পলাইন নাম্বার চালু করতে হবে যে হেল্পলাইন নাম্বারে স্টুডেন্টসদের কাল থেকে চালু করতে হবে স্টুডেন্টসদের কোনো প্রবলেম হলে তারা সেখানে যাতে হেল্পলাইনে ফোন করতে পারে দ্বিতীয়ত বলেছে কোন স্টুডেন্ট যদি আজকের কোনো প্রবলেমে পড়ে তাহলে লোকাল পুলিশ দিয়ে তাকে সেই স্টুডেন্টসকে বাড়ি থেকে স্কুল অবধি আনিয়ে দিতে হবে এটাও রাজ্য সরকারের দায়িত্ব নিতে হবে কোনো স্টুডেন্টদের বাড়ি যদি দূরে হয়ে যায় তাহলে সেই স্টুডেন্টসরা ধরুন সময়ের মধ্যে আসতে পারছে না তাহলে এটা রাজ্য সরকারের দায়িত্ব সেই স্টুডেন্টসকে বাড়ি থেকে গাড়ি করে নিয়ে এসে তাকে স্কুল অব্দি দি নিয়ে আসা যাতে সে সময়ের মধ্যে আসতে পারে আর একটা কোয়েশ্চেন যেটা পিটিশনার করেছে যে রিভিশনের ব্যাপারটা তো সেই সব নিয়েও এসছে যে বক্তব্য এসছে এবং দুপুরে একটার পর এটা ফাইনালি আবার শোনা হবে এবং এখানে আরও একটা ব্যাপার হচ্ছে ডেটা দেখুন আরেকটা বলে দিয়েছে যে বোর্ডকে বলে দিয়েছে বোর্ড মাস্ট সে হোয়াট এভার দে উইল ডু এক্সামিনেশান সেন্টার উইদিন দিস এরিয়া মানে বোর্ডকে বলে দেওয়া হচ্ছে যে তারা কোন এরিয়ার মধ্যে অর্থাৎ এক দু কিলোমিটারের ভেতরেই তারা কোনো এক্সামিনেশন সেন্টার সমস্ত রাখছে কিনা তার যে ফাইনাল রিপোর্ট সেটাও চেয়েছেন তিনি এই দু আরেক আর কিছুক্ষণ পর সেটা আমরা জানতে পারবো এবং হেল্পলাইন নাম্বার এবং প্রত্যেকটা স্টুডেন্টসকে বাড়ি থেকে তারা যেন আজকে যে যে সমস্ত স্টুডেন্টসদের প্রবলেমে পড়বে তারা যেন পরীক্ষায় দিতে পারে তার জন্য বাড়ি থেকে তাদেরকে লোকাল পুলিশ বা অথরিটি দিয়ে নিয়ে তাদেরকে যেন হেল্প করা হয় এরম অনেক কটা পয়েন্ট তিনি তুলে রেখেছেন ফাইনালি আমাদের কাছে আর কিছুক্ষণ পর এই যখন এই হিয়ারিংটা আবার শুরু হবে আমাদের কাছে ফাইনালি একটা রায় চলে আসবে আমাদের কাছে এবং আমরা জানতে পারবো আমি জানিয়ে দিই এখানে জাস্ট জাস্টিস বাসু লাস্ট যে বক্তব্যটা রেখেছেন এবং তিনি বলেছেন ইউ হ্যাভ নট ডান এ গুড থিং বোর্ডকে জানিয়ে রাজ্য সরকারকে জানিয়েছেন যে তো আপনারা কিন্তু এটা ভালো করেননি এটা পনেরো দিন আগে করে তো তার ফলে আমাদের কাছে আর কিছুক্ষণ পর ফাইনাল রায়টা চলে আসবে আমি শেয়ার করে দিচ্ছি আপনাদের কাছে এখন অবধি যা রায় আসছে এই ক্ষেত্রে এটা যে কোনোষ্ঠ একটা হেডলাইন লাইন হেল্প কোনো স্টুডেন্ট কোনো প্রবলেম হলে তাদেরকে কিন্তু আজকে এই প্রবলেম সলিউশনের জন্য লোকাল অথরিটি লোকাল পুলিশকে বাড়ি থেকে স্কুল অবধি তাদেরকে নিয়ে যেতে হবে এবং তার সাথে এরিয়ার আশপাশেই স্কুল রাখতে হবে যাতে বেশি দূর না স্টুডেন্টসকে যেতে হয় দুপুর একটা পরে এটা আবার যখন ইয়ারিং হচ্ছে তারকে আপডেট আসলে নিশ্চয়ই শেয়ার করছি তার জন্য স্টেট সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য ভালো থাকবেন সবাই কন্টিনিউ করুন একটু পরে আবার একটা ভিডিও নিয়ে আসছি নোটিফিকেশন যাবে না মাঝে মাঝে দেখতে পাচ্ছি ইউটিউব চ্যানেলকে ভালো থাকবেন বেস্ট অফ লাক